السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. সমগ্র পৃথিবীতে আজকে যেই করোনা নামক ভাইরাস চলিতেছে, মুসলিমদের জন্য এটা পরীক্ষা, আর অমুসলিমদের জন্য হচ্ছে এটা আজাব গজব। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চেষ্টা করব, বাকি আল্লাহ তাআলার ফয়সালা। আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, সকাল সন্ধ্যা 100 বার করে ইস্তেগফার পড়লাম। তারপরে দোয়া আছে যেমন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আরেকটা দোয়া আছে যেমন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুয়। হে আল্লাহ, আপনি আমাকে আমাদেরকে ক্ষুধা থেকে, দুর্ভিক্ষ থেকে রক্ষা করুন। এভাবে আমরা দোয়া করতে পারি। তারপরে দেখা যাচ্ছে একটা জিনিস, যে পবিত্রতা আমাদের খুবই জরুরি, পবিত্র থাকতে হবে সব সময়। আজকে ডাক্তাররা বলতেছে সব সময় হাত ধুয়ে রাখুন সাবান দিয়ে, তারপরে হ্যান্ড ওয়াশ, হেক্সিসল, হ্যান্ডিসল, এগুলো দিয়ে হাত ধোয়ার জন্য বলতেছে বারবার। দেখুন, আমরা যদি মুসলমানরা যখনই আমাদের অজু নষ্ট হয়ে যাবে, তখনই যদি আমরা অজু করি, অজু অবস্থায় থাকি, হার হালাতে যদি আমরা পবিত্র থাকি, বারবার আমরা অজু করি, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদেরকে এই রোগ, আশা করি ইনশাল্লাহ, আক্রান্ত করবে না। কারণ আমরা বারবার হাত ধুইতেছি, মুখ ধুইতেছি, নাক ধুইতেছি, চোখ ধুইতেছি, হাতের কনুই পর্যন্ত ধুইতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধোয়ার দ্বারা, পবিত্রতার দ্বারা ইনশাল্লাহ আশা করি আমাদেরকে হেফাজত করবে। বাকি আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করা, দোয়ার বদৌলতে অনেক সময় আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা দোয়ার দ্বারাতে বহুত গজব দূর করে দেন। আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে বহুত বিপদ আপদ কাটায় আনে। তো যাই হোক, আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ব, দোয়া করব, ইস্তেগফার করব, যে দোয়াগুলো আছে দোয়াগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক, এবং আপনাদেরকেও বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।